কিরে, তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে কেরে, রান্ধার সময় মন কইতা হে। লবণ বেশি হয়েছে কে লাগে আমি কি বা কইয়াম, ও তো মোটা মোটা লবণ আনো বাজারতে, এটা আন্দাজ করন যায়। বজ্জাত মাগি, হীরার লগে লগে তোর হরস প্রত্যেক দিন কালি বেড়ারা আমারে মারবো, আমি যে আমাকে বাপের বাড়িতে আমি আর থাকতাম না তোমার ঘর। হ জাগা তোর বাপের বাড়ি কেলা কয় তোর এবার থাকতে আমার ঘর, রান্তা রসনা ঠিক মতো রান্ধার সময় মন যায় গালাঙ্গা ভরা, তোরা কেলা কয় আমার বাড়িতে থাকতে জাগা। ও বাপের বাড়ি তো যাই আমি, খালি কোথায় কোথায় আমার মারো, একটা কিছু হইতে না হইতে আমার খালি পিট নাও। আবার গার হরতাসস, আবার গার রর করে গার র, তুই আবার গার হরতাসস। ও মায়া গো, আমার আলছে আমার আমার আলছে, আমি আর তোমার ঘরে থাকতাম না, আমি যাম গা। এই বেটার গরু বেয়ে আমার জীবনটা শেষ, ফিটনাইতে ফিটনাইতে আমার হাত আমার হয়ে গেছে। ভাবি একটা কথা জিগাইতাম, কিতা কই বাইন কো হাং সোয়ালে হুনছে, আপনার ঘর বায়া চিল্লা পাল্লা করছে কেরো গো, আপনার ঘর কি কাজ্য মাজ্য হয়েছে নাকি? ভাবি আর কইনা যে আর কইনা যে, দুঃখের কথা আর কিতা কইয়াম, আজকা সোয়ালে তোর হেরি মাদে একটু লবণ বেশি হয়েছে, এটার লেগে আপনার ভাই আমারে মারছে। ভাবি আপনার একটা পরামর্শ দিই, আপনার ভাইও আমার সাথে এমন করতো, পরে আমি মোয়ের যে হিসাব আছে না, এই হিসাবের কাছে কোনো মতে আপনার বাইরে নিয়ে মুরিদ করাই দিছি, ওখানে আপনার ভাই তো খুব ভালো মানুষ হয়ে গেছে, আমি যা আইরান দিই কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিতা কোন এটা হাসে নাকি? তাহলে তো আপনার বাইরেও নেন যদি মুরিদ করানি যাইতো তাহলে তো খুব ভালো হইল। ও ভাবি আমি হাসা কইতাছি, দেখুন কোন রহমে যদি আপনার বেটারে নে মুরিদ করাই তারুন, তাহলে আপনার জীবনটাও আসান পাইব, আপনার বেটারাও ভালো হইয়া যাবো গা। আমি দেখি কি করুন যা, বেটারে নি কোন রহমে বুঝায় সুজায় ফাটানি যা, আমরা তো বাচ্চা কাচ্চা নাই গা, তুমি যদি একটা কাম করতা তেলে মনে হয় আল্লাহ আমরার বা চাইল। হুলাহান নাই গেহান আমি করতাম কি, হুলাহান কি বানানি জিনিস, কি করতাম কইতাছস তুই? মোয়ের যে ফিরসাব আছে না, ফিরসাবের কাছে যদি গে তুমি মরি দইতা তেলে মনে হয় আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা দিল। কথাটা তো তুই মন্দ কইছস না। আচ্ছা আমি দিহি কালকাই মোর হিসাবের কাছে যাই, আমি দিহি আমার নি মুরিদ করে। ও আমি এটাই কইতাছি, তুমি যাও। আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছে আসছিলাম মুরিদ অনিল লাগিয়া। ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো তোমার মুরিদ করতে পারি, তবে কিছু শর্ত আছে। কি শর্ত হুজুর, গহান হুনি মানতারিনি আমি। শর্ত হইল বাবা, তোমার আমার কাছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জিনিসটা আনন লাগবো, তুমি যদি আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা লই আইতার তাহলেই আমি তোমার মুরিদ করবাম। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস? আচ্ছা হুজুর, তা আমি লই এমনে যাই গে আজকা, আমি যেদিন লই তারি এদিন আয় এমনে। হ্যাঁ গো, হুজুরের কাছে কি গেছিলা তুমি? হ গেছিলাম তো, তই হুজুরে কইলো যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা লয়ে যাইতাম। আচ্ছা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা কি রে আবার? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আবার কি হইব, নিকৃষ্ট জিনিস তো মনে হয় গুই, তুমি গু লয়ে যাও কথা নি, গুই মনে হয় নিকৃষ্ট জিনিস। আচ্ছা আমি তো আমরা লেপটিনতে কথা নি গু একটা কাগজের মধ্যে বইরিয়া ফরে লয়ে যাইগা, কোনটা কস তুই? আচ্ছা তুমি এটাই করো, দুনিয়ার নিকৃষ্ট জিনিস তো মনে হয় গুই। এর তো লেপটিনটা এনতে কথা নি গু একটা কাগজ বইরে লয়ে যাইয়া। কিরে তুই কি কস? ওমা গুয়েও দিহি কথা কয়। আচ্ছা হুন, তুই তো দুনিয়ার নিকৃষ্ট জিনিস, তোর এক জায়গায় লয়ে যাওয়ান লাগবো। এই বেড়া এই, আমি দুনিয়ার নিকৃষ্ট জিনিস সেটা তোরা কেডা কইছে? আমি না ওহন নিকৃষ্ট হয়েছি, কিন্তু আমি কি নিকৃষ্ট আছিলাম? আমারে তো তোরা খাইছস, খাই তো আমি এরকম হয়েছি, আমি তো কত বালা বালা জিনিস আসছিলাম যেটি তোরা পছন্দ করতে খাইতে, এখন না আমি এটা এরকম হয়েছি, তা আমি নিকৃষ্ট হইলাম কেমনে? কথা তো হাসাই কইতাছে, গু আবার নিকৃষ্ট হয় কেমনে, গু তো বালা বালা খাওয়ান থেকে হইছে, তাহলে গু নিকৃষ্ট না। আচ্ছা দেখি কি করণ যায়। আচ্ছা ভাই জায়গা তোরে হুদাই ভুলে চুলে নিতা মায়র ছিলাম জায়গা। তাহলে তুমি এক কাম হরো,
আমরা বাড়ির কুত্তাটারে ধরে লয়ে যাও গা, কুত্তাটাই তেলে মনে হয় নিকৃষ্ট জিনিস। হরে তেলে মনে হয় কুত্তাই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস, তো কুত্তাটারে আমি লয়ে যাই গা। এরা তু আয় 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 তোরে লয়ে যাম এক জায়গায়, তুই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস। তুই তো একবারে হাসা কথা কইছস, আমি তো এরকম করে আগে চিন্তা করছি না। আসলেই তো কথাটা ঠিক, আল্লাহ তো আমারে বানাইছে আল্লাহর ইবাদত বন্দিগির লাগিয়া, কিন্তু আমি তো আমার স্বার্থের ভিতরে দৌড়তাছি, আমার নিজের মনের কায়েশ মিটায় ঘুরতাছি, তাহলে আমি তো নিকৃষ্ট। আমি নিকৃষ্ট জিনিস রাত দুনিয়াত বিছড়াইতেছি, আরে দুনিয়ার নিকৃষ্ট জিনিস তো আমি, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস আমি। আচ্ছা তোরে ধন্যবাদ, আমার চোখ কইলা দিছস তুই। তুমি কি পাইছো বাবা দুনিয়ার নিকৃষ্ট জিনিস? হ হুজুর, আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা কুজা পাইছি। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস তো হইলাম আমি, কারণ আমারে আল্লাহ জিরে লেগে বানাইছে, এই দায়িত্ব তো আমি পালন করতাছি না। আমি তো নামাজ পড়তাছি না, আমি তো আল্লাহর হুকুমগুলো মানতাছি না, আমি তো নিকৃষ্ট জিনিস জগতের। ঠিক আছে বাবা ঠিক আছে, এখন তোমারে মুরিদ করা যায়। আজকে থেকে ফাঁসক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে পড়বা, আর আমি কিছু অজিফা দিয়া দিতাছি, ওই অজিফাগুলা সময় মতো পড়বা।